একটাই কথা, A1 1952 নিজেরা নিজেরা বাবা ফাইট করার দরকার নেই, তারা নিজেরা যদি ফাইট করতে গিয়ে আবার ফিনিশ হয়ে যায় সেটা কিন্তু এলিমেন্ট্রিক্স এর জন্য সম্ভাবনার দ্বারটা কিন্তু খুলে দেবে। এখান থেকে নজর রাখছে সিনিস্টার, তার এখানে অগ A3 চলছে, চলবেই আরো একটি নক, বাট এবার নকটা কিন্তু করেছে হিটম্যান, এবং হিটম্যান এখান থেকে যদি ইয়াতাবতা এবং বিশালকে ডাউন করে দিতে পারে তাহলে কিন্তু এ1 এর জন্য সম্ভাবনার দ্বারটা আরো একটু খুলে যাবে। বিশাল জাস্ট এখান থেকে শুয়ে পড়লো, ঠিক সেই সময়টাতেই সিনিস্টার রিলোডটা না আসলো হয়তো আরো একটা নক দেখা যেত। দান্তে একই সাথে খোয়া এবং হিটম্যান দুজনকে ডাউন করে ফেলেছেন, অলরেডি 1v2 তার তরফ থেকে চলে এসেছে। যে কথাটা একটু আগে বলা হচ্ছিল যে তারা নিজেরা নিজেরা ফাইট করবে কিনা সেটা কিন্তু এখন হয়ে যাচ্ছে। দান্তে অ্যান এন্ট্রি, দুজনেই থাকবেন ব্যাকআপে, সিনিস্টার একটা সাইডে কিন্তু একা পড়ে গেছেন, পেছন থেকে ব্যাকআপটা দরকার, তারই দলের সদস্য গাজরকে শেষ মুহূর্তে এসে চলে উঠতে হবে। এন্ড গাজর একটা নক কিন্তু এই জায়গায় বের করে ফেলেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, বাট সিনিস্টার তিনি কি পারবেন একা হাতে তার দলের এই মুহূর্তে ব্যাকআপ দিতে? সেটা যদি সম্ভব হয় তাহলে A1 চিকেনের স্বপ্নটা দেখতে পারেন। এই ম্যাচটা একটা বড় ম্যাচ দরকার ছিল, 7টা এলিমিনেশন পয়েন্ট অলরেডি A1 NB স্পোর্টস এর কাছে চলে এসেছে। এই ম্যাচটা হতে পারে গ্র্যান্ড ফাইনালে যাওয়ার পথে একটা অগ্রযাত্রা, সেটা করতে হলে তাকে অবশ্যই অনেক বেশি ইউটিলিটি ব্যবহার করতে হবে, বাট দ্য প্রবলেম ইজ 1952 তারা এখনো পর্যন্ত কিন্তু তিনজন মিলে বেঁচে আছেন। অন্যদিকে এলিমেন্ট্রিক্স চুপচাপ নীরব দর্শকের মতো দেখছে বাংলাদেশি দুটো দলের ফাইট। অবশ্যই ডেভিল বয় এখান থেকে কিন্তু হিটম্যানের এলিমিনেশনটা নিয়ে নেয়, গাজর এখান থেকে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফিনিশ হয়ে গেলে সেটা কিন্তু এখন A1 সিনিস্টারের জন্য আরো খানিকটা সমস্যা তৈরি করবে। ডেভিল বয় অলমোস্ট ডাউন, বাট এখান থেকে সিনিস্টারকে কনফার্ম করে দিয়েছে এলিমেন্ট্রিক্স। 1952 তাদের কাছে এখানে কিন্তু সুযোগ তৈরি হয়ে গিয়েছে, চিকেন ডিনার হলে সেটা কিন্তু হতে পারে 12টি কিলের চিকেন ডিনার, এবং তাদের ফাইনালে কোয়ালিফাই করার যে রেসটা সেই রেসে কিন্তু তারা আরো এক ধাপ তখন এগিয়ে যাবে। যে প্রবলেমটা তাদেরকে ফেস করতে হচ্ছিল সেখানে কিন্তু তারা সেই প্রবলেম থেকে একটা উত্তরণ পেয়ে যেতে পারে। এলিমেন্ট্রিক্স যদি তারা হারাতে পারে এখান থেকে চিকেন ডিনার পেয়ে যাবে বাংলাদেশ, চিকেন ডিনার পেয়ে যাবে 1952, এবং সাথে সাথে তাদের যে হারানো কনফিডেন্সটা ছিল সেটা তারা তখন কিন্তু ফেরত পাবে। অবশ্যই সেটা কিন্তু তারা ফেরত পাওয়ার চেষ্টা করবেন। এখন একটা স্ট্যান্ড অফ থাকবে, যে স্ট্যান্ড অফে কে জিততে পারে সেটা দেখার জন্য আমরা কিন্তু অপেক্ষা করছি। 1952 এন্ট্রি, তিনি যদি সামনে একটা পাথর আছে ওই পাথরের দিকে ফর্ম আপ করতেন তাহলে কিন্তু বেটার একটা আউটপুট আসতে পারতো, জোন কন্ট্রোল পুরোপুরি আসতে পারতো, বাট তারা এখন খেলছেন একসাথে, তারা একই সাথে ফর্ম আপ করবে এবং জোন কোথায় আছে সেটা কিন্তু একটা দেখার মতো ব্যাপার, সেই অনুযায়ী তারা পজিশনটা করছেন। জ্যাক সবচেয়ে বেশি রিস্ক নিচ্ছেন, বুলেট কানেক্ট হয়েছিল, দ্যাট মিন্স বিশালের অবস্থান সম্পর্কে একটা আইডিয়া কিন্তু থাকবে, সবাইকে মার্ক করে দেওয়া হচ্ছে। দারুণ ব্যাম, এন্ড জ্যাকসের কাছ থেকে একটা চমৎকার স্প্রের মাধ্যমে একটা নক বের হয়ে গেছে। জ্যাক্সকে আদর করে সবাই হ্যাকার বলতো, এখন কিন্তু তার দৃষ্টি থেকে তিনি চমৎকার ভাবে স্পট করে ফেলেছেন। গাড়ি ঘুরিয়ে এন্ট্রি, আরো একবার ইনফরমেশন দিলেন, শট চলে গেল এন্ট্রি কাছ থেকে ডাউন, বাট দ্যাট ওয়াজ আ বেইট, দ্যাট ওয়াজ আ ট্র্যাপ ফর এলিমেন্ট্রিক্স, যে ফাঁদে পা দেওয়ার কারণে